তামিনাস কিচেনে পেয়ে যাবেন অল্প উপকরণ দিয়ে মজাদার সব রান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রেসিপি হচ্ছে ইলিশ পাতুরি। তো ইলিশ পাতুরি রান্না করতে যা যা লাগবে, তো প্রথমে আমি বাজার থেকে কিছু লাড্ডুগা নিয়ে আসছি, আর নারিকেল নিয়ে আসছি, আর লাগবে হচ্ছে ইলিশ মাছ। আচ্ছা, ইলিশ মাছ বলবো না ডায়মন্ড বলবো, যাই হোক। এখন হাফ চা চামচ হলুদ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটা মেখে রাখবো 10 মিনিট। অন্যদিকে ডায়মন্ডের জন্য যা যা উপকরণ লাগবে তা রেডি করে নেই। এখন লাগবে হচ্ছে নারিকেল, আর হচ্ছে হলুদ, সরিষা, কাঁচামরিচ, এসব উপকরণগুলি ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমাকে খালা শিলপাটায় বেটে দিচ্ছে, এটা একদম মিহি পেস্ট করে নিতে হবে। এখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর লাগবে হচ্ছে 2 টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিব অল্প পরিমাণ ডাবের পানি, দিয়ে পাতলা ডো করে নেব। ঢাকায় এসে আমি অল্প অল্প বাজার করি ভ্যানগাড়ি থেকে, এখন আমি অল্প অল্প বাজারও করতে পারি। লোকেরা বলে না যে নিজের ঘাড়ে পড়লে সব কিছু মানুষ পারে, ওই রকম অবস্থা হয়েছে এখন আমার। যাই হোক, মশলাটা এদিকে রেডি হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে 10 মিনিট মেখে রেখে দিব রেস্টে। তারপর চলে যাব হচ্ছে আমার লাউ পাতার ওইখানে, যেটা আমি 40 টাকা দিয়ে কিনেছিলাম 4টা ডগা। তো আমি বলেছিলাম আপনাদের 4টি রেসিপি করে দেখাবো, তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তো আমি এখানে 2টা লাউ পাতা নিয়ে নিয়েছি, তো এর মাছ বরাবর হচ্ছে ইলিশ মাছের 4টা দিয়ে দিব। দিয়ে এখানে সরিষা বাটাটাও দিয়ে দিব, উপরে মশলাটা, তার উপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ফোল্ড করে নেব। আপনারা বাসটা দেখে নেন, এভাবে বাস করে নেবেন, এভাবে ইলিশটা মুড়িয়ে নিতে হবে। তা এক এক করে আমি সবগুলি করে নেব, এটি খেতে খুবই মজা। তো আপনারা একবার হলো বাসে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। এদিকে আমার সবগুলি বানানো হয়ে গেছে, তাহলে এটা বাজার জন্য অল্প পরিমাণ তেল দিব। গরম হয়ে আসলে আমি এখন মাছটা দিয়ে দিব, তো দিয়ে এটা আমি ডেকে দিব যাতে ভালোভাবে মাছটা সিদ্ধ হয়। তো ইলিশ মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এটা হচ্ছে নরম মাছ। আর আমি এখন উল্টানোর চেষ্টা করতেছি, অনেকবার চেষ্টা করার পর উল্টাতে পারছি, মানে এক হাতে হচ্ছে আমার মোবাইল আর এক হাতে হচ্ছে আমি এটা উল্টানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। তারপর অবশেষে পারলাম চেষ্টা করতে করতে, নেক্সট টাইম উল্টানোর সময় তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন দেখেন আমি তাড়াতাড়ি উল্টে ফেলছি। তো এভাবে আমি লাল করে ভেজে নিব। তো আমার এটা ইলিশ মাছের পাতুরিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব আর বাকি 2টো ভেজে নেব। আর এখন একটু ডায়মন্ড যেহেতু, তা একটু ভালোভাবে সাজিয়ে নিলাম, দেখতে যেন সুন্দর লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে তা আমার কমেন্টসে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।